ছোট্টু বাহিনী ভার্সেস নদিয়া জেলার টিম প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ প্রথম আক্রমণ আজি পড়া জিন্দাবাদ আচ্ছা ঠিক আছে শাকিল বলক সেই সন্ধ্যা থেকে শুধু বলছে ছোট্টুর খেলা কখন ছোট্টুর খেলা কখন আপনাদের চিরপরিচিত ছোট্টু এই যাকে যাচ্ছে গত বছর এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল নিয়ম কানুন একটু বুঝিয়ে দিন ওনারা নদী আসছে ওনারা জানে না আগে পা দিলে কি হয় তারা জানে না কড়া কড়া ভাষণ দেবো সে সারা পথ ও আচ্ছা প্রচন্ড কলা মনটা খুব খারাপ মারা গিয়েছে আর সেই জন্য মনটা খুব খারাপ সেখান থেকে সুন্দর সময় বাড়ি ফিরেছি সকালে বাড়ি থেকে রওনা দিয়েছি মাঠে দিয়ে সেখান থেকে সন্ধ্যের পরে বাড়ি ফিরেছি খাওয়া দাওয়া করে নিয়ে সুন্দর সুন্দর বাড়ি মনটা খুবই খারাপ না তো আজকে মাঠে দর্শক আগে দিয়ে আমি তো ওটাই ওটাই আমার আনন্দ আমি তো ইউটিউবে এসে ইনকাম করার জন্য না আনন্দ করার জন্য Thank you.
উদ্বোধনী ম্যাচের সময় বাজি ফাটানো হয়েছে, সেই মাঠটা পরিষ্কার করা হয়নি, বাজির মধ্যে হাত প্লাস্টিক ছিল, যখন বাজি হয়েছে প্লাস্টিকটা লম্বা করে চেলা হয়ে গেছে, আর সেই চেলার উঁচি হাত প্লাস্টিক উঁচি মাঠের মধ্যে ছিল প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচে। ম্যাচে রাজু দাঁড়িয়েছে হসপিটাল করার সময় দাঁড়িয়ে অবস্থায় আর ভিতরে কিছুটা ঢুকে ঠিক হয়ে কেটে গেছে। নুরুল পাই দ্বারা আমি রাজু খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছোট্টু কোন টিম খেলছে একটু জানাবে? কালিকা বলল হালিকা। তুমি এই সময় বলছিলে পাকিস্তান থেকে, এখন হংকংয়ে চলে গেলেন, ধরা পড়েছে মুকাতের মধ্যে, একদম পাক্কা ডুবলিকের লোক আছে। একটু আগে হংকংয়ে ছিল, এখন তো পাকিস্তানে চলে এলে, একটু আগে তো পাকিস্তানে ছিল, এখন তো আরই হংকংয়ে চলে গেলে কি হবে? রাজু ভাই ডালিয়া কেনিং থানার অন্তর্গত। ¡Gracias!